মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো ভীষণ ভালো আছি, কারণ আমি সবসময় ভালো থাকি। তো এখন বাজে হচ্ছে ওই 8টা মতো, আমি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আমার চোখ দেখে বুঝতেই পারছো। ঘুম থেকে উঠে আমি ব্লগিং স্টার্ট করে দিয়েছি, আর আজকে দিদিরা আসবে হচ্ছে সন্ধেবেলায়। দাদাভাই, দিদি, মাম্মা আসবে। আমার খুব ওদের জন্য মন খারাপ করছিলো, আমি তো কিছুদিন আগে দিদিকে ফোন করে কেঁদেই ফেলেছি যে আমার খুব মন খারাপ করছে। আর এখানে একটা আধ খাওয়া চকলেট পড়ে আছে, কালকে আমি অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছি, কারণ এটা দিয়ে আজকে আমি হট চকলেট কফি বানাবো তার জন্য। আর আজকে আমার সকাল থেকে বেশ ভালোই কাজ আছে, এখন আমি একটা ব্রেকফাস্ট বানাবো, তারপরে হচ্ছে কি একটা হেয়ার অয়েল বানাবো, তারপরে আমি মার্কেটে যাব, কিছু কেনাকাটা আছে, তারপরে এবার এটিএম যাব, অনেক কাজ আছে আজকে আমার। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, আমি ইলেকট্রিক কেটেলটা কিনেছি। এখন তো আশা করি অনেকে বাড়িতেই আছে ইলেকট্রিক কেটেল। আমি এটা নিয়েছি কারণ আমাকে, মানে আমার যেহেতু একটু ঠান্ডা লাগার ধাত আছে, তো আমাকে ডক্টরে সবসময় মানে একটু হালকা করে গরম জল করে খেতে বলেছে, ঠান্ডা জল খেতে বারণ করেছে। এবার বারবার রান্নাঘরে গিয়ে তো সম্ভব হয় না, তো তার জন্য এটা আমি নিয়েছি। তো আমি এখন এটাতেই চা বানাবো। সবার প্রথমে আমি গরম জল খাবো, তারপরে আমি চা খাবো। তো চাটা আমি এখানেই বানাবো, মানে আমার চা বানানোর জিনিস এখানে সবই আছে, লিকার চা। তো আগে আমি একটু জল গরম করব। তো এখন এই যে সুইচটা এখন জ্বালিয়ে দিয়েছি আমি, অরেঞ্জ হয়ে গেছে। তো এই হোয়াইট কালারের সুইচটা দুটো, মানে একটা হচ্ছে অফ একটা অন, ওপর দিকে যখন থাকে তখন এটা হবে তোমার অফ, আর নিচে থাকলে হবে অন। তো এখন নিচে আমি নামিয়ে দিয়েছি, আর যখন জল গরম হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি আর কি উঠে যাবে, তোমাকে আর ওঠাতে হবে না। এখন আমি বানাবো হচ্ছে চা, এতটা মতো চিনি দেব, টি ব্যাগ ইউজ করছি এখানে। তো টি ব্যাগ আমি কিনেছি কিছুদিন আগে, এটা হচ্ছে দার্জিলিং টি, এর কোম্পানি হচ্ছে টুইনিংস অফ লন্ডন। এটা 25টা মতো আছে, এই যে চাটা কিন্তু সত্যি ভালো খেতে, মানে খুবই ভালো খেতে। আমার ভয় লাগছিলো যে কেমন কি হবে, আমার টাকাটা নষ্ট হবে না তো, কিন্তু দেখলাম যে না, সত্যিই খুব সুন্দর খেতে। এই চাটা যদি কেউ কিনতে চাও তাহলে আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে চেক করতে পারো। এটা আমি 1.5 মিনিট মতো, দেড় থেকে 2 মিনিট মতো আমি এভাবে ভিজিয়ে রেখে দেবো, তারপরে এই ফ্লেভারটা আর কি আসবে। বন্দনা পিসি, অনেক দিন দেখতে পাইনি আমার ভিডিওতে, তার জন্য বলছিল যে কেন দেখতে পাইনি আর কি। দিন আসলে আমার নাতনি বাচ্চা হয়েছিল। নাতনি বাচ্চা ভালো আছে তো? হ্যাঁ, ঠান্ডা লেগেছে একটু খুব বাবা। ঠান্ডা তো এখন লাগবেই, বাচ্চাদের তো ঠান্ডা লাগেই। বাইরে বার করলে হবে না, সাবধানে থাকতে। একদম বাইরে বেরোই না, 10টার নিচে বাইরে বেরোয়। আর কি বলবো বাবা, আর কিছু বলতে হবে না। খুব মন খারাপ সত্যি করি, আসতে পারছি না বলে। এই গাছটা ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে। এই গাছটা হচ্ছে ফ্লেম ভাইন। তো এই মানে এই ফুল গাছটা একমাত্র শীতকালেই হয়, আর এত দুর্দান্ত ফুলগুলো হয়। কিন্তু আমাদের জায়গাটা খুবই বাজে জায়গায় হয়েছে, মানে এই জায়গায় এই গাছটা জানি না কতদিন রাখতে পারবো। এই ফুল গাছটা কি সুন্দর দেখতে লাগছে না পিছন থেকে। তুমি কি রান্না করছো আজকে? আমাদের শনিবার তো, তোমার আজকে বড় মেয়ে আসবে, বড় মেয়ে ডাল করছি, বড় মেয়ে বড় জামাই আসবে, নাতনি আসবে, ছোট জামাইটা এলেই তো আমি নিশ্চিন্তে। রুকো জরা, সবর করো, ছোট জামাই এখনো তৈরি হয়নি মনে হয়। কেসা লাগা মেরা মজাক। তো ব্রেকফাস্টের জন্য এখানে আমি একটা খাবার বানাচ্ছি। প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তো তারপরে এটাতে আমি কোঁচানো লঙ্কা, জিরে আর নুন দিয়ে মেখে নিয়েছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ওটার মধ্যে গোটা সর্ষে ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে আমি আটাটা মাখছি, দুটো বানাবো, তো সেই পরিমাণে আটা নিয়ে আমি রুটির মতো করে বেলে নিয়েছি। তারপরে ওই আলুর পুরটা রুটির মধ্যে দিয়ে আমি চারিপাশে খুব ভালো করে মুড়িয়ে নেব।
তো আমি না এটার নাম ভাবতে পারছি না কি দেব। তোমাদের কাছে যদি কোনো নাম থাকে আমাকে কমেন্ট করে জানিও, যাতে খুলে না যায়। তো সেইভাবে খুব সুন্দর করে মুড়িয়ে নেব চারিপাশটা। তারপরে আমি এখানে একটা কড়াই নিয়েছি এবং এটাকে আমি কিছুক্ষণ প্রথমে গরম করে নিয়েছি, তারপরে লো ফ্লেমে করে রেখে আমি এই জিনিস দুটোকে প্রথমে ভালো করে সেকে নেব। তারপর যখন খুব ভালোভাবে জিনিসটা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তখন নামাবার আগে অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দুপিঠ খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। আর একটা কথা বলি, তোমরা চাইলে এখানে অবশ্যই পেঁয়াজ অ্যাড করতে পারো, কিন্তু ওই দিন যেহেতু শনিবার ছিল তো সেই জন্য আমি পেঁয়াজটা অ্যাড করিনি। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাবো। মা আসছি। হ্যাঁ আসছি। সবার প্রথমে আমি এখানে একটা ফলের দোকানে গেছি, তো ফল নিয়েছি, কমলা লেবু, আপেল, কলা এসবই নিয়েছি। আর মা বলেছিল কি খেজুরের গুড় নিতে, তো সেটাও নিয়েছি। আর যেহেতু কালকে ক্রিসমাস তো সেই জন্য এখানে একটা কেক আমি নিয়েছি, এখানে আমি এই উইঙ্কিসের কেকটাই নিয়েছি। তারপরে এখানে এই যে লাচ্চা বনগুলো নিয়েছি, এগুলো আমার খেতে দুর্দান্ত লাগে, তো এখানে আমি এই লাচ্চা বনগুলো নিয়েছি, চারটে মতো নিয়েছি। তারপর টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরে আমি এখানে একটা বইয়ের দোকানে এসেছি, মামার জন্য দুটো কালার বুক দেবো বলে। এখানে আমি এই দুটো কালার বুক মামার জন্য নিয়েছি। তো আমি বাড়ি চলে এসেছি আর আমি চেঞ্জ করে নিয়েছি। এখন আমি নিজে গিয়ে বানাবো হচ্ছে ওই হেয়ার অয়েলটা, যেটা আমি সকালে বললাম ওটা আমি এখন বানাবো। তার আগে আমি এক কাপ ভালো করে দুধ চা খাবো, আমি দুধ চা অনেকদিন খাইনি, তো আজকে আমি খাবো। এই দেখো গাছগুলো খুব সুন্দরভাবে বসে গেছে, সব কটা গাছই। এখানে শুধু একটা গাছ মরে গেছিলো এই এই জায়গাটাতে, তাই আমি এখানে মানে গাছের মানে এটা ফুল গাছের বীজ ফেলে দিয়েছি, যাতে ফুল গাছ হবে কি জানি না আমি। এই গাছগুলো, এই টবে যে গাছগুলো বসানো আছে, এগুলো তোমার বীজ ফেলে দিয়েছিলাম, যে বীজ থেকেই হয়েছিল এই গাছগুলো সব। আর আমাদের এই জায়গাটাতে না মাটি ফেলা হবে, যেহেতু মাটি অনেক কমে গেছে, আর গাছ থাকলে মাটি দিতেও হবে, মাটি দেয় আর কি, নয়তো গাছগুলো ভালো হবে না। তো এবারে মাটি ফেলবে, এবার লরি করে যেহেতু মাটি নিয়ে আসবে, এখানে লরিটা যেহেতু মানে ঢোকাতে হবে, তো তার জন্য কিছু গাছ মরে যেতে পারে, তো সেগুলো কি করব মানে ওই গাছগুলো তুললে অন্য কোনো টবে বসিয়ে মানে বসাতে হবে আর কি, নয়তো গাছগুলো থাকবে না। তো হেয়ার অয়েলটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কালো জিরে আর মেথি, দুটোই কিন্তু সমান পরিমাণে নিতে হবে। এখানে আমার মেথি বেশি ছিল না বলে কম হয়ে গেছে, তোমরা চাইলে এটা শুধু কালো জিরে দিয়েও করতে পারো, কিন্তু দুটো একসাথে হলে খুবই ভালো। তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে এখানে ইউজ করেছি হচ্ছে কাঁচের একটা জার, কাঁচের জারই ইউজ করবে, কাঁচের জার বা কাঁচের বোতল ইউজ করবে। তো সেটার মধ্যে আমি এখানে কোকোনাট অয়েল দিয়েছি, এখানে আমি ইউজ করেছি ম্যাক্স কেয়ারের ভার্জিন কোকোনাট অয়েল। তারপরে গ্রাইন্ড করে রাখা কালো জিরে আর ওই মেথির মিশ্রণটা আমি এটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, এবং এটা মানে রোদে 15 দিন মতো রেখে দেব, তারপরে কিন্তু ইউজ করতে পারবে। 10 থেকে 15 দিন রোদে রাখার পরই কিন্তু কালো জিরে আর মেথির যে গুণটা সেটা পাবে, তবেই কিন্তু তেলটা তৈরি হবে, তার আগে ইউজ করলে কোনো লাভ পাবে না। ওকে, তো এখন আমি যাব হচ্ছে স্নানে, এখন বাজছে 1টা, আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে স্নানে যেতে। আর এবারে আমরা ইউজ করছি বায়োটিকের এই সোপটা, 3টে একসাথে কিনেছিলাম, তার মধ্যে একটা শেষ হয়ে গেছে আর দুটো আছে, মানে এটা ইউজ করছি আর একটা আছে। এই এটা না এই সাবানটা না খুব ভালো লাগেনি আমার, একদমই ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, আমার মায়েরও ভালো লাগেনি, কারণ এই সাবানটার মধ্যে যে স্ক্রাবিংয়ের যে মানে স্ক্রাবিংয়ের জন্য যে দানাগুলো দেওয়া আছে না, ওগুলো প্রচণ্ড শক্ত, মানে গায়ে লাগছে আর কি, যখন ইউজ করছি তখন গায়ে লাগছে, তো আমার একদম ভালো লাগেনি এটা।
যেটা আমরা ইউজ করতাম আগে খাদি, তো ওটাই আমি কিনবো, আবার এটা একটা শেষ হয়ে গেলেই কিনবো। তো আমি স্নান করে চলে এসেছি, আর আমি না ইদানিং একটা জেল ইউজ করছি এই পিম্পলের এই স্পটগুলোর জন্য, সেটা হচ্ছে রিকুইলের এই পিট স্টপ জেল। তো এই জেলটা আমি কিনেছি হলো 10 দিন মতো, আমি 10 দিন মতো ইউজ করছি। এটা 30 গ্রাম আছে, আর এটার দাম হচ্ছে 500 কত টাকা না 600 কত টাকা, কিন্তু এটা আমি অনেকটা অফার পেয়েছি, এটা আমি 350 টাকায় পেয়েছি, অনেকটা কমে পেয়েছি। আমি এটা সাইট থেকেই নিয়েছি, রিকুইলের সাইট থেকে। তো এটা সারাদিনে ওই 3 থেকে 4 বার ইউজ করতে হবে, এটাই আর কি বলেছে। তো 3 মাসের মধ্যে দাগ কমে যাবে, দাগ থাকবে না। এটা ইউজ করতে হবে হচ্ছে সারাদিনে 3 থেকে 4 বার, আর হচ্ছে কি 3 মাসের মধ্যে সব স্পট একদম রিমুভ করে দেবে। যে স্পটগুলো আর কি সবে সবে হয়েছে, তো সেগুলো খুব বেশি দিন লাগবে না, সেগুলো 15 দিন 1 মাসের মধ্যেই চলে যাবে। আর যেগুলো অনেক পুরনো, তো সেগুলোর জন্য টাইম লাগবে, এটাই তো বলেছে এই ক্রিম। তো জানি না কতটা কি কাজ দেবে। এই যে জেলটা হচ্ছে এরকম, আমার এই দিকের গালটা বেশি আছে, এই ডান দিকের গালটা। আমি আজকে একটা হেয়ার সেরাম ইউজ করবো, বায়োলেজের। এটা আমি বহু যুগ আগে কিনেছি, না এটা আমার শেষ হচ্ছে, আমার আমি অতটা ইউজ করি না হেয়ার সেরাম, ভুল করে আমি এতটা কিনে ফেলেছি। এখন আমি লাঞ্চ করতে এসেছি, আর লাঞ্চে আজকে আছে হচ্ছে উচ্ছে আলু মাখা, যেটা আমার খেতে খুবই জঘন্য লাগে। আর এখানে হচ্ছে চচ্চড়ি, চচ্চড়িটাও খেতে খুব বাজে লাগে, যেটা হচ্ছে ওই শাক তারপরে ডাঁটা এইসব দিয়ে বানিয়েছে। আর এখানে হচ্ছে সবজি দিয়ে ডাল, এখানে আছে পেঁপে, গাজর, বিনস, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর ভাত। উচ্ছে না আমি মানে ভাতের সাথে মাখিয়ে খাই না, এভাবে আমি নিয়ে আমি গিলে খেয়ে নিই, আমি খুবই জঘন্য খেতে লাগে। খাওয়া দাওয়ার পরে আমার এখানে টুকটাক কিছু কাজ ছিল, তো সেগুলোই করছিলাম। আর আজকে যেহেতু দিদিরা আসবে, তো সেই জন্য দিদির ঘরে বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছি। তারপরে দুপুরবেলা আমি এখানে একটু গীতা পড়ছিলাম। আমি একটা কথা বলি, জানি না এটা কজন ফিল করেছো বা কজন বিশ্বাস করো, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটিতে না একটা অদ্ভুত শান্তি আসে, একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়, মনে হয় সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়, মন শান্তিতে থাকে। তো আগে আমি এতটা স্পিরিচুয়াল ছিলাম না, কিন্তু এখন আমি অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছি। তো এখন আমি খুব ভালো থাকি এবং আমার মন অনেক অনেক ভালো থাকে। আর আমার মনে হয় কি মন যেটাতে ভালো থাকে সেটাই করা দরকার। আর আমি ভীষণভাবে মা কালী বিশ্বাস করি, ভীষণভাবে মানি। তো আমার যখনই খুব কোনো কষ্ট হয়, খুব দুঃখ হয়, তখন আমি মন ভরে মাকে সব কিছু বলি, আর আমার সমস্ত প্রবলেম ঠিক হয়ে যায়। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 6:15। আমি ভেবেছিলাম কি সন্ধেবেলায় বাঁধাকপি দিয়ে পকোড়া মতো করব, পেঁয়াজ দিতে পারবো না, কারণ যেহেতু আজকে শনিবার, তো শুধু বাঁধাকপি দিয়ে করব। কিন্তু মানে দিদিরা 7:30-7:45-এর মধ্যে আসবে, তো তখন ভেবেছিলাম করব, কিন্তু সেটা হবে না, কারণ দিদিরা বললো কি আসতে লেট হবে, 8:30-8:00 বাজবে, কারণ রাস্তাঘাটে কাজ হচ্ছে, রাস্তায় কাজ হচ্ছে, মানে একটা একটা করে গাড়ি ছাড়ছে, তো তার জন্য লেট হবে। তো সেই কারণে এখন আমি খাবো হচ্ছে যেটা এনেছিলাম, লাচ্চা বোন, এটা খাবো, আর দুধ চা খাবো, এটা আমার খেতে খুব খুব ভালো লাগে। আমরা এবারে এই কফিটা কিনেছি, এই কান্ট্রি বিন, এই কফিটা, এটা উল্টো দেখাচ্ছে কারণ আমার ক্যামেরাটা মানে ফ্লিপ করা আছে, তো তার জন্য এটা উল্টো দেখাচ্ছে। এটার আমি লিংক দিয়ে দেবো, এটা খুব খুব সুন্দর খেতে, ফ্লেভারটা জাস্ট অসাধারণ। আমি না মানে আগে আমরা ইউজ করতাম হচ্ছে নেসক্যাফে, তারপরে ব্রুগোল্ডও 2 একবার কিনেছি। আর আমি না মানে অনেক সময় কী করি, নতুন নতুন জিনিস আমার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, তো এই চক্করে আমি অনেক সময় ঠকে যাই, ভুল ভাল জিনিস কিনে ফেলি। একবার একটা কফি কিনেছিলাম যেটা কেউ উদ্ধার করতে পারেনি, তো আমি 500 কিনেছিলাম, 500 না সরি 1 কেজি কফি কিনেছিলাম যেটা কেউ উদ্ধার করতে পারেনি। তো তখন বাবা ছিল, বাবার আমি মিলে এসব করতাম, তো ওই কফিটা কেউ উদ্ধার করতে পারেনি, কিন্তু ওটা নষ্টই হয়েছিলো। তো এই কফিটা কিনে আমি মানে আর কি ঠকিনি, এটা খুব খুব সুন্দর খেতে। এটার লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। খাওয়ানি শুধু চা খেয়েছো?
মা সে মনে আছে মা একবারই আমি আর বাবাসি তোমার ওই ফ্লিপকার্টে দেখে একটা কফি কিনেছিলাম, যে কফিটা কেউ খায়, 1 কেজির কফি, এক কফি জুতো কিনলে মানে আমার 6টা জুতো, কফি আর গ্রিন টি, গ্রিন টি এটা ভুল ভাল একটা কোম্পানি গ্রিন টি কিনেছিলাম, হ্যাঁ ওটাও ফেলে দিলাম, ওটাও ফেলে দেওয়া হয়েছে, কেউ খাই না। আচ্ছা আচ্ছা আলো করে দেবে আমাকে একটু আদর, ছোন দুটো মোর ছোন দুটো পচা, আমার একটা হামি দিয়ে দাও, আমার তো মন খারাপ করছিল তোমার জন্য, গুড়ের এটা গুড়ের নয় চিনি ফিনি মেশা, ভালো না খেতে এটা? কালকে কোথায় যাবে ঠিক করো, আমি জানতাম কেমন বললাম, আমি সিটু ভালো গেছিলাম ওখানে, আমি হ্যাঁ প্রচন্ড ভিড়। তো আমার দিদির জন্মদিন আছে 13 জানুয়ারি, তো তার জন্য আমি কিছু গিফট কিছু না দুটো জিনিস কিনেছি, গামছা নয় দূর, হ্যাঁ গামছাই কিনেছি, দিদি আর আমি যেহেতু জামা কাপড় খুব ভালোবাসি তো আমি দিদির জন্য একটা সোয়েটার আর একটা শার্ট নিয়েছি, দেখ দেখ আমি জেনে গেছি, কারণ আমি অত সারপ্রাইজ দিতে পারি না, আমি তোকে পছন্দ করি তোর কাছ থেকে, তোকে বলেছি যে তোর কোনটা পছন্দ বল, গামছা দাদা ভাই না মানে একদম মানে কি বলবো, তোমার এই কালার পছন্দ গামছা কালার, খুব সুন্দর হয়েছে, এই আজিও থেকে আমি যা জিনিস কিনি না আমার মানে সবাই ভাববে যে আমি আজিওর অ্যাড দিই চ্যানেলে, পছন্দ হয়েছে, তোর জন্য আর একটা জিনিস আছে দেখা, লাভি না অত দামি দিতে পারবো না বুঝলে, একই ব্র্যান্ড পছন্দ হয়েছে, ব্যাগটা খুব সুন্দর হয়েছে, চাপড়ে চাপড়ে ফোলাতে হয় তোর গালের মনগুলো দেখা যাচ্ছে, তুমি ভাত খাবে এখন? আমি আর দাদা ভাই খাবো কচুরি আর আলুর দম, আর দিদি খাবে ভাত, তুই ভাত কেন খাবি? আমিও ভাত খেতে ভালোবাসি, মা আমাকে একটা লঙ্কা দেবে না, ভেরি গুড।
এই রাত্রিবেলা এসব করিস না, ভাববে যুদ্ধ হচ্ছে বাড়িতে। শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।